ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশের মঙ্গল ও জাতির শান্তি কামনায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। তবে বৃষ্টির কারণে মুসল্লিদের উপস্থিতি ছিল খুবই কম, বেশিরভাগই নামাজ আদায় করেছেন বাইতুল মোকাররম ও বিভিন্ন মসজিদে। মুসল্লিরা বলেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি ও নামাজ আদায় করেছেন, এর মাধ্যমে আত্মশুদ্ধিরও সুযোগ সৃষ্টি হবে। তপসাহা ও নিরঞ্জন দেবের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ধর্মীয় উৎসব একতাবদ্ধ করে মুসলমানদের, দূর করে বিদ্বেষ দুঃখ গ্লানি, আনন্দের ঝর্ণাধারা ছড়িয়ে পড়ে চারপাশখানি। রাজধানীতে সকাল থেকেই ঝিরে ঝিরে বৃষ্টি, তবে সৃষ্টির এই প্রতিকূলতা উপেক্ষা করে জাতীয় ঈদগাহে হাজির হন মুসল্লিরা। বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে শামিয়ানা সহ সব ধরনের ব্যবস্থা করে ঈদগাহ কর্তৃপক্ষ। তারপরও মুসল্লিদের উপস্থিতি ছিল গত ঈদগুলোর চেয়ে অনেক কম। ভেদাভেদ ভুলে এক কাতারে সামিল হন প্রধান বিচারপতি, ঢাকা সিটির দুই মেয়র সহ সব শ্রেণী পেশার মানুষ। সকাল 7:30টায় শুরু হয় ঈদের প্রধান জামাত। পরিচালনা করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা ডক্টর মুশতাক আহমেদ। এরপর শুরু হয় মোনাজাত, এতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। নামাজ শেষে চিরচেনা সৌহার্দে সামিল হন মুসল্লিরা। কোলাকুলির মাধ্যমে সবাই যেন হয়ে যান আপনজন। সকালে বৃষ্টির জন্য একটু মন খারাপ ছিল যে হয়তো আজকে পড়তে পারবো না, কিন্তু পরে একটু বৃষ্টি কমলো, তখন আসছি, নামাজ পড়লাম, ভালো লাগলো। এখন বৃষ্টিও ভালো লাগছে। কোনোদিন আসিনি আমি এই জায়গায় নামাজ পড়তে, জানিও না যে মহিলাদের এত সুন্দর ব্যবস্থা আছে, তাই শুনলাম, তাই ভালোই লাগলো এসে। এদিকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7টা থেকে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে এসব জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল বেশি। শুধু পশু কোরবানি নয়, মানুষের ভেতরের পশুত্ব দূর করতে ঈদুল আজহার মহিমায় উদ্ভাসিত হবার তাগিদ অনেক মুসল্লির। মূলত আমাদের এই পশু কুরবানির মাধ্যমে আমাদের মনের পশুত্ব, যত খারাপ জিনিস আছে, যত পাপাচার্য আছে, সবগুলোই কুরবানি করা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বৃষ্টিতে ভিজে প্রতিকূলতার মাঝেও নামাজ আদায় করলেন মুসল্লিরা। আলেমরা বলছেন, এ নিবেদন থাকতে হবে সব সময়, তাহলে পরকালে পুরস্কার মিলবে, আলোকিত হবে দেশ ও সমাজ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।